বন্ধুরা আবার একবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কাকে নিয়ে করছি? এই ভিডিওটা করছি রিনা এবং দীপকে নিয়ে। এখনো পর্যন্ত অনেকেই আমাকে কমেন্ট করছো যে রিনাটাকে, দীপটাকে, রিনার নাম অ্যাকচুয়ালি রিনা নয় এটা তো জানি। জানো তো, নিজস্ব আইডি সুরক্ষার জন্য আমরা যে কোনো ভিডিওর ক্ষেত্রে যদি তাদেরকে নিয়ে অনেক সময় নেগেটিভ বা পজিটিভ যাই করি, তাদের নামগুলো আমরা ইউজ করি না, নিজস্ব আইডি সুরক্ষার জন্য। এছাড়া আর কিছুই নয়। একটা মানুষ সম্পর্কে এত কিছু ভিডিও করে বলতে পারছি আর তাদের অরিজিনাল নামগুলো জানবো না, এটা কি কখনো হতে পারে? আর সব থেকে বড় কথা, তার আইডিকে তো আমরা ট্যাগ করি। ট্যাগ যখন করি আমরা কিন্তু অরিজিনাল নামটা নিয়েই ট্যাগ করি। তাহলে নামটা আমি ট্যাগ করতে পারছি আর অরিজিনাল নামটা আমরা জানবো না, একটু হাস্যকর বিষয়টা। তো যাই হোক, এই হাস্যকর কথাটা আবার আমি এই দীপের ভিডিও দেখে শিখে গেছি। জানো তো, মানুষ মাত্রই শিখবেই, কারোর না কারোর ভিডিও দেখে কিছু একটা কথা কিন্তু অভ্যাস হয়েই যাবে, কারণ আমরা কিন্তু মানে অভ্যাসের দাসী যাকে বলে। তো আজকে আমি যে বিষয়টা তোমাদের সামনে বলতে চাচ্ছি, দেখো কালকে মানে শনি রবিবার যেহেতু আমি ভিডিও দিতে পারিনি, সেহেতু আমি দীপের কোয়েশ্চেন আনসার ভিডিও নিয়ে তোমাদের সামনে কিছু বলতে পারিনি। তো কালকের কোয়েশ্চেন আনসার ভিডিও এবং আজকের রিনার ভিডিও দেখে যেটা আমার মনে হচ্ছে সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরতে চাইছি। বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা নয় স্কিপ করে দেখো, কারণ কি দুদিনকার ভিডিও নিয়ে বলবো তো একটু হয়তো ভিডিওটা বড় হতে পারে। আমি চেষ্টা করবো ছোটোর মধ্যে ভিডিওটাকে তোমাদের সামনে দেওয়ার। কালকে পুরো ভিডিওটা দীপের আমি দেখেছিলাম, তাতে আমার কিছু কথা আমার মনে হয়েছে দীপ এখানে মিথ্যে বলছে এবং কিছু কথা মনে হয়েছে দীপ এগুলোকে লুকিয়ে যাচ্ছে। হয়তো এরকম কিছু ঘটনা ঘটেছে যেটা দীপ নিজেও জানে, সেটাকে জাস্ট লোকাচ্ছে দীপ, যাতে লোক সমাজে নিজেদের মান সম্মানটা যাতে না চলে যায়। কারণ কি দীপের কাছে প্রথমেই একটা আমি যে আমার কাছে যে কমেন্ট এসেছিলো সেটা দিয়ে তুলতে চাইছি। দীপের কাছে নেগেটিভ কমেন্টের লাস্টে যে কমেন্ট এসেছিল যে রিনা নাকি কারোর সাথে প্রেম করে, তখন কিন্তু এই দীপ বিষয়টাকে বললো যে এটা তোমরা একটা কীরকম প্রশ্ন করলে, আমি এই বিষয়ে জানি না, তবে ওর প্রতি আমার এই বিষয়ে বিশ্বাস আছে, তবে আবার বিশ্বাস ভাঙতেও পারে, এরকম কিন্তু একটা ইঙ্গিত এই দীপ দিল। এই কমেন্ট, এই সেম কমেন্টস কিন্তু আমার কাছে আমার তিন দিন আগেকার ভিডিওতে দেওয়া হয়েছে। আমি যদিও এই ভিডিওতে স্ক্রিনশটটা দিলাম না, তোমরা আমার কমেন্ট সেকশন চেক করলে কিন্তু দেখতে পাবে, প্রয়োজন পড়লে আমি পরের ভিডিওতে ওই কমেন্টটা তোমাদেরকে স্ক্রিনশট স্বরূপ দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, এটাও আমি লক্ষ্য করেছি যে আমাকে কমেন্টটা করেছে সে কিন্তু ওই দীপকে যদিও নাম বলেনি, জানি না হয়তো করতেও পারে। তো এই যে কমেন্টটা, এই কমেন্টটা করা হবেই বা কেন? কোনো মানুষের এমন কিছু জিনিস না দেখলে, না জানলে, না শুনলে এরকম কমেন্ট কেনই বা করবে? আবার সেটা ভিউয়ার্সরা কেনই বা করবে? কিছু তো ব্যাপার নিশ্চয়ই আছে যার জন্য এই কমেন্টটা করতে বাধ্য হয়েছে। আর একটা হাজবেন্ড তার ওয়াইফ সম্পর্কে যদি একটা দিক দিয়ে পুরো একদম গ্যারান্টি থাকে যে চোখ বন্ধ করেও আমি তাকে বিশ্বাস করতে পারি, যে আমি যদি তাকে বিশ্বাস করেও দু মাসের জন্য একা কোথায় ঘুরতে বেড়াতে পাঠিয়ে দিই, সে এই ভুল কাজ করতে পারে না, তাহলে কিন্তু সে যতই তার সাথে মনোমালিন্য হোক না, কিন্তু একদম কাটছাট অ্যান্সার দেবে যে না, আমার বইয়ের প্রতি এই বিষয়ে আমার পুরোপুরি ভরসা আছে, ও কখনো এরকম কাজ করতে পারে না। তোমরা প্লিজ এই ধরনের কমেন্ট কেউ করো না। কোনো একটা মেয়ের পারিবারিক সমস্যা নিয়ে তোমরা এই ধরনের কমেন্ট করে কিছু ভুল তথ্য ওয়াইপিতে রটিও না। এটা কিন্তু আমি দীপের মুখ থেকে আশা করেছিলাম, যে আমি কিন্তু ওই কমেন্টটাতে সেরকম কোনো অ্যান্সারই দিইনি। আমার যত সম্ভব মনে আছে লাভ রিয়াক্ট ছাড়া আমি কিছুই দিইনি, কারণ কি আমি যে বিষয়টা শিওর নই, আমি সেটা নিয়ে ভিডিও করতে কখনই কিন্তু পছন্দ করি না। আর আমি চিন্তা করো ওই কমেন্টটাকে নিয়েও ভিডিও করলে কিন্তু পারতাম, কারণ করিনি। একটাই কারণে যে সে আমাকে জাস্ট কমেন্ট করে জানিয়েছে, তার কাছে কোনো প্রুফ নেই বা আমার কাছেও পার্সোনালভাবে কোনো প্রুফ নেই, তাহলে ওই কমেন্টের ভিত্তিতে আমি কি করে ওই ভিডিওটাই বলি যে হ্যাঁ রিনার সাথে কারোর কিছু চক্কর চলছে? কারণ কি যে আমায় কমেন্টটা করেছিল এইভাবেই কিন্তু কথাটা বলেছিল যে কোনো একটা চক্র চলছে, সেই কারণেই নাকি দীপ জানতে পেরে গিয়ে এই সমস্যাটা তৈরি হয়েছে। তো সেম কোয়েশ্চেন দেখলাম এই দীপের কোয়েশ্চেন আনসার ভিডিওতে করা হলো, সেখানে দীপ কেন একদম কাটছাটভাবে অ্যান্সারটা দিল না, যে না তোমরা এইভাবে কোনো মেয়ের ক্যারেক্টার নিয়ে, কোনো মেয়ের একটা লাইফ নিয়ে এইভাবে তোমরা কোনো কমেন্ট করতে কিন্তু পারো না। প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা আর যারা কমেন্ট করছো সেটা মেনে নেওয়া যায়, কিন্তু এই ধরনের কমেন্ট মেনে নেওয়া যায় না। সেখানে আমার একটু সন্দেহ লাগলো যে তাহলে আমার কাছে যে কমেন্টটা এসছে বা দীপের কাছে যে কমেন্টটা গেছে তার বইয়ের প্রেম বিষয়ক যে সম্পর্ক, সেটা কি সত্যি সত্যি হয়তো সবে সবে শুরু হয়েছে, সবে এখন মানে মন একটু উড়ু উড়ু হয়েছে সেই কারণেই হয়তো দীপ এখনো পর্যন্ত এতটা কিছু মানে গুরুত্ব সহকারে বিষয়টাকে নিচ্ছে না। তবে আমি দীপকে বলবো যে ম্যান্ডির মতো অবস্থা হওয়ার আগে নিজের বউকে কিন্তু সামলাও। হ্যাঁ, তা বলে আমি মেরে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করতে বলছি না, তার এই বিষয়ে যদি একটুও তোমার কানাঘোষা কোথা থেকেও শুনে থাকো বা তুমি তোমার ওয়াইফকে সব থেকে ভালো চিনবে যে তোমার ওয়াইফ কিছু করছে কিনা, তাহলে সেই বিষয়ে তোমার কিন্তু এখন সব থেকে বেশি নজর দেওয়া উচিত। অন্যান্য কে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে, কোন ভিউয়ার্স নেগেটিভ কমেন্ট করছে, এই সমস্ত বিষয়ে নজর না দিয়ে কোন জিনিসটা তোমার চোখের তলে অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, সেই বিষয়ে তোমার হয়তো এখন চোখ দেওয়ার সময়
এসে গেছে। কারণ শুরুতে যদি জিনিসটাকে মেরে দেওয়া যায় তাহলে কিন্তু বড় হওয়াতে আর কোনো মানে বড় হলে যে সমস্যাটা হবে হয় সেটা আর হবে না। কিন্তু এই জিনিসটাকে তুমি যদি ইজিলি ভাবে নিয়ে নাও তাহলে হয়তো ম্যান্ডির মতো এত বড় কিন্তু ঘটনা ঘটে যেতে পারে। তারপর যে বিষয়টা হলো, তার দিদিকে নিয়ে অনেক রকম অনেকে প্রশ্ন করেছে, ও কিন্তু একটা খুব সুন্দরভাবে অ্যান্সার দিল যে তার মামার বাড়ি হচ্ছে কলকাতায় এবং তার দিদির জন্ম নিয়েছে গ্রামে, মানে যেহেতু তাদের বাড়ি দিদি গ্রামে, তো সেখানে তার দিদার এসে অপছন্দ হতো যে কেন মেয়েটাকে এইভাবে রেখেছিস, কেন মেয়েটাকে ওইভাবে রেখেছিস। তো এটা হতেই পারে, গ্রামের সাথে শহরের কিন্তু এই মানুষ করার বিষয়ে খুব অমিল। কারণ আমার নিজের অনেক রিলেটিভ বাইরে থাকে, তারা কিন্তু বাচ্চাদেরকে স্নান পর্যন্ত করায় ছোট বাচ্চাদের ঘরের মধ্যে বা দরজা কপাট মানে দরজা জানালা বন্ধ করে। কারণ কি ওরা ভাবে যে স্নান করাবার সময় যদি বাইরে স্নান করানো হয় তাহলে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। কিন্তু আমরা কি সেটা করি? গ্রামে দ্বারা আমরা মানুষ হয়েছি, ছোটবেলাতেও কিন্তু গামলার মধ্যে জল নিয়ে কিন্তু মানে বারান্দাতে বসে রক বসে কিন্তু আমরা স্নান করাই, তাতে কিন্তু আমাদের বাচ্চারা অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু হট করে যদি বাইরে থেকে কেউ আমাদের এই বিষয়টাকে দেখে আমাদের বাড়িতে এসে, তাহলে তাদের সেই বিষয়টা একটু প্রবলেম কিন্তু হতেই পারে। কিন্তু আমার মনে হয় না যে এই কয়েকটা প্রবলেমের জন্যই নিজের মা নিজের সন্তানকে নিজের মায়ের কাছে দিয়ে দিতে পারে। এটা আমার একটু এই দীপের এই কথাটা আমার একটু খটকা লাগলো যে বিষয়টাকে ঘোরাতে চাইছে। দেখো, দীপ যে সমস্ত সত্যি কথা বলছে এটাও নয়, আর আমাদের সৌমিলি দিদিভাই যে সমস্তটা সত্যি বলেছে এরকমও কিন্তু নয়। কিন্তু হ্যাঁ, দীপের থেকে সৌমিলি দিদিভাই যথেষ্ট মানে ভালো, মানে সে যেটুকুখানি যা করেছে এই সমস্ত ল্যাপচায় না থেকে সে বেরিয়ে গেছে, খুব ভালো। তবে হ্যাঁ, আজকে যে এই যে দিদি বলে যে ডেকেছে এটা শুনে কিন্তু খুব খুশি হলাম যে সে সৌমিলি দিদিভাইকে দিদি বলে ডেকেছে। দেখো, ভাই দিদির সম্পর্কটা এমনই একটা সম্পর্ক, মা বাবার মধ্যে যা হয়েছে হয়েছে, মা আর মেয়ের মধ্যে, বাবা আর মেয়ের মধ্যে যা হয়েছে হয়েছে। তুমি তো ভাই, তোমার এই ইউটিউব আসা ইউটিউব জার্নি তোমার কিন্তু সেই দিদির হাত ধরে, তার মানে তোমাদের সাথে বড় হয়ে খুবই মিল ছিল। তাহলে কিসের জন্য আজকে এই অমিল, কিসের জন্য আজকে এই ভেদাভেদ? তুমিও তো পারলে দিদিকে মানে ঠিক নিজের দিদির মতো ভাবি, মানে এক জায়গায় বড় হয়েছি, এক জায়গায় উঠেছি বসেছি খেয়েছি, সেইভাবেই মেলামেশাটা করতে পারো। সেখানে আমার মনে হয় না তোমার মা বাবা কোনো অবজেকশন জানাবে। এরপর যে বিষয়টা, অনেকেই বলছে যে মানে মা বাবাকে শুধুমাত্র দেখে বউকে দেখে না, এরকম অনেকে কমেন্ট করছে। সেখানে আমার দীপের কয়েকটা কোয়েশ্চেন একটু খটকা লাগলো অ্যান্সার, যে মা বাবা মা বাবার জায়গায় বউ বইয়ের জায়গায়, একদম ঠিক বলেছে। কিন্তু ও বললো যে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি মাবাকে, মা বাবাকে মৃত্যুর দিন পর্যন্ত আমি আমার যতটুকুনি সামর্থ্য দেখবো, কিন্তু আমি বইয়ের দিকটা কতটা কি করতে পারবো জানি না। এই কথাটা বলে তারপর বললো যে আমি আমার সামর্থ্য মতো আমার ওয়াইফকেও দেখবো। কিন্তু হ্যাঁ, তুমি সেকেন্ডে যে কথাটা বললে ঠিক বলেছো যে তোমার সামর্থ্য মতো দেখবে, কিন্তু প্রথমে যেটা বললে যে মৃত্যুর দিন পর্যন্ত তুমি তোমার বাবা মাকে দেখবে, অথচ ওয়াইফের ক্ষেত্রে কি করবে তুমি সেটা জানো না। কেন? তোমার মা বাবার প্রতি তোমার যেমন দায়িত্ব আছে সেরকম কিন্তু তোমার ওয়াইফের প্রতিও দায়িত্ব আছে। তোমার মাও কিন্তু অন্য বাড়ি থেকে কারোর ওয়াইফ হিসেবে এসেই তোমার মা হিসেবে পরিচিতি পেয়েছে। ঠিক রিনাও কিন্তু তোমার ওয়াইফ হয়ে এসে তোমার বাচ্চার মা হিসেবে ও একটা পরিচিতি পাচ্ছে, তাহলে সেই জায়গায় তাকে কেন আলাদা করে দেখা হবে? সেও কিন্তু কারোর মা, তোমার কাছে ও ওয়াইফ হতে পারে কিন্তু সেও কিন্তু তোমার বাচ্চার মা। তোমার কাছে তোমার মা যেমন, তোমার বাচ্চার কাছেও কিন্তু এই রিনা ঠিক ততটাই সমান। তাহলে এখানে কেন ভেদাভেদটা তুমি করলে যে মা বাবাকে আমি মৃত্যুর দিন পর্যন্ত দেখবো আর রিনার বিষয়টা আমি বলতে পারছি না? তারপর তুমি বুঝতে পারলে যে না, এইভাবে অ্যান্সারটা দেওয়া হয় তোমার ঠিক হবে না, এই নিয়েও কন্ট্রোভার্সি করা হবে। তাই ঘুরিয়ে কিন্তু কতটা বার পরে কি বললো যে আমি আমার বউকে যতটা পারবো আমার সামর্থ্য মতো দেখার মানে চেষ্টা করবো, রাখার চেষ্টা করবো। এবার শুধু তো একদিক দিয়েই হয় না, দুই দিকই মানে ব্যাপারটাকে বুঝতে হয়। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো, এটা রিনারও বোঝা উচিত, দুই দিকটাকে রিনারও কিন্তু বোঝা উচিত। তো যাই হোক, আমার দীপের কয়েকটা বিষয় খুব ভালো লেগেছে, কয়েকটা বিষয় খুব খারাপ লেগেছে, সেগুলো নিয়ে আমি আর এই ভিডিওতে বলতে চাইছি না, কারণ তাহলে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এরপর আরও একটা কথা বলতে চাইছি, দীপের যে জিনিসটা আমার খুব খারাপ লাগলো, ও বললো যে আমি তো আমার বাচ্চাটাকে নিয়ে এসেছিলাম শরীর অসুস্থ থাকাকালীন, যার জন্য আমাকে অনেক বাজে কমেন্টের সম্মুখীন হতে হয়েছে। তো এখন দেখছি এই রিনা প্রায়শই ভিডিও দিচ্ছে না, মানে ওর ওয়াইফের কথা বলছে যে ভিডিও দিচ্ছে না, তাহলে ও ভিডিও দিচ্ছে না তার মানে শরীর অসুস্থ আছে। তো এই যে তার মানে কথাটা ও ইউজ করবে কেন? একটা ওয়াইফের শরীর সুস্থ কি শরীর অসুস্থ নিজে হাজব্যান্ড হিসেবে সে জানতে পারছে না যে আমার ওয়াইফের শরীর সুস্থ কিনা শরীর অসুস্থ, তার মানে কথাটা এই ভিডিওর মধ্যে ইউজ করা হবে কিনা? ও তো বলতেও পারতো যে আমি ফোন করে দেখলাম ওর শরীর এখনো পর্যন্ত ফিট হয়নি সেইভাবে ভিডিও করার মতো, তো সেই কারণেই ও হয়তো ভিডিও দিতে পারছে না, কিছুদিন পরে ও নিশ্চয়ই ভিডিও দেবে। কিন্তু ও বললো যে ও ভিডিও দিচ্ছে না মানে তার মানে ওর শরীর খারাপ, তো ওর যেহেতু শরীর খারাপ তাহলে আমি কেন এখন বাচ্চাকে দিয়ে আসবো, আমি এখন বাচ্চাকে দিয়ে আসবো না। এই জিনিসটা আমার খুব ঘোর আপত্তি লেগেছে যে কেন একটা মাকে তার বাচ্চাকে তার মায়ের কাছ থেকে এত দূরে কেন সরে আস মানে সরিয়ে রাখা হবে? বন্ধুরা, কেন সরিয়ে রাখা হবে? এখানে বলতে বাধ্য হচ্ছি একটা মায়ের বুকের দুধ পান করেই তবে কিন্তু একটা বাচ্চা বড় হয়, আর যখন একটু বড় যায় তখন কিন্তু সেই মাটাকে আর সেই বাচ্চার জন্য অতটাও গুরুত্ব দেওয়া হয় না। বন্ধুরা,
কিন্তু হ্যাঁ, এরপরেও আমি আজকের যে রিনার ভিডিওটা দেখলাম জাস্ট অবাক হয়ে গেলাম যে কেন দীপ তার বাচ্চাকে রিনার কাছে রেখে আসতে চাইছে না। রিনা সত্যিকারের কি? আমরা যতটা একটা বাচ্চাকে নিয়ে গুরুত্ব দিচ্ছি, যতটা একটা বাচ্চার প্রতি আমরা মানে কি বলবো চিন্তিত দেখাচ্ছি, রিনার নিজের মা হিসেবে একজন মা হিসেবে ঠিক ততটাই কি বাচ্চাটার জন্য কষ্ট পাচ্ছে, বা তাদের রিনার ফ্যামিলি মেম্বার্স কি ততটাই ওই নাতির জন্য কষ্ট পাচ্ছে? আমার তো রিনার আজকের ভিডিও দেখে একেবারে জন্য মনে হলো না। একটা মা তার সন্তানের কাছ থেকে এতগুলো দিন মানে দূরে আছে, সেই মায়ের অন্যরকম একটা চিন্তা হবে, অন্যরকম একটা হাবভাব হবে, কিভাবে আমি আমার বাচ্চার সাথে মিলবো বা কিভাবে আমি আমার বাচ্চাটাকে একদণ্ডর জন্য দেখতে পাবো। সেখানে সেইটা না করে সে দেখলাম তার বান্ধবী, তার বোনের বান্ধবী এসছে, বললো তোমার কি বলো টিচার্স ডেদের দিন ফাংশন হবে, সেই জন্য ডান্স প্র্যাকটিস করছে। সেখানে দেখলাম তার মাও ডান্স প্র্যাকটিস করছে, মানে বুঝতে পারছো মানে ওদের মনে বাড়ির মধ্যে কোনো জায়গাতেও কিন্তু একটু ওই রকমই চিন্তাভাবনা নেই যে মেয়ে জামাইয়ের মধ্যে যে এই যে একটা রাগারাগি বিষয় চলছে নাতিকে নিয়ে, এই ধরনের কোনোরকম কোনো আক্ষেপ বা ক্ষোভ এটা কিন্তু দেখতে পেলাম না রিনার ভিডিওতে। যেই মাটা তার সন্তানকে ছেড়ে এতগুলো দিন আছে, দুদিন আগেই বললো যে আমার বাচ্চাটাকে দেখবার জন্য আমার খুব কষ্ট লাগছিল, সেই মাটা কিভাবে বাচ্চাকে ছাড়া চুড়িদার কিনতে চলে যেতে পারছে, চুড়িদারের রং পছন্দ হয়নি বলে আবারও পরের দিন মানে তোমার কোথায় একটা হাসনাবাদ না কি বললো ওখানে চেঞ্জ করতে গেল, সেখানে গিয়ে সঙ্গী দিদি বলে একজন দিদি আছে তার সাথে দেখা করতে গেল এবং সেখানে গিয়েও একটা ঠিক ম্যাচিং করে নেল পলিশ নিয়ে নিল বন্ধুরা, বুঝতে পারছো? সব থেকে বড় কথা চুল কাটিং করলো, চুল কাটিং করলো। সে একবার বলেও বসলো যে আমারও ওই দিনগুলোতে খুব ফিরে যেতে ইচ্ছা করছে, যেই দিনগুলোতে আমিও এরকম বাড়িতে বসে ডান্স প্র্যাকটিস করতাম। এই চিন্তা দেখো, বলবো না যে আমাদের বিয়ে হয়ে যাওয়া মানেই যে এই চিন্তাভাবনাগুলো আমাদের মাথার মধ্যে আসে না, আমাদেরও মাথার মধ্যে আসে, কিন্তু সময় অনুযায়ী যখন আমরা ফ্রি মাইন্ডেড থাকি, যখন আমরা হ্যাপি ফ্যামিলি থাকি, তখন কিন্তু আমাদের অপরের আনন্দ দেখে মনে হয় যে মানে বাচ্চাদের মুহূর্তগুলো যে এই মুহূর্তে আমিও ছিলাম, আমার মা আমাকে ভাত মেখে খাইয়ে দিত, আমি কলেজ যেতাম, স্কুল যেতাম, কিন্তু এখন যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে একটা রাগারাগি চলছে বাচ্চাকে নিয়ে, আমি আমার বাচ্চাকে নয় নয় করে এক সপ্তাহ দেড় সপ্তাহ বেশি হয়ে গেল দেখতে পাইনি, সেখানে কিভাবে সেই মাটা চুল কাট করতে পারলো, নেল পলিশ কিনতে পারলো, চুড়িদারের রং পাল্টাতে পারলো, হয়তো কিছু খাওয়া দাওয়া করেছে যেটা আমাদের সাথে শেয়ার করেনি, কারণ কি বেশি বড় ভিডিও দিলে বেশি কিছু বলে ফেললেই তো আবার অনেকেই বলবে যে তোমার শরীরটা এখন ফিট হয়ে গেছে। আর এই রিনাকে কিন্তু যথেষ্ট ফ্রেশ দেখলাম আজকের ভিডিওতে, মানে দুদিন ওকে আমি বলেছিলাম যে তোমাদেরকে যে ও কিন্তু ওই সময় সুস্থ হয়ে গেছিল, এই দুদিন যাবৎ যে ও মাঝে মধ্যে বললো না প্রেশার এই প্রেশার ওই ওই মানে ওটা একটা নটাঙ্কিপোনা, ওটা একটা নটাঙ্কিপোনা। সেখানে কিন্তু আমার এই কারণের জন্যই মনে হচ্ছে দীপ তার বাচ্চাকে দিতে একেবারের জন্য রাজি হচ্ছে না, নাহলে মানে বাচ্চাকে মায়ের কাছে দেবে না কিরকম একটা অদ্ভুত বিষয় না? হয়তো দীপও জানে যে আমার বাচ্চা তার মায়ের কাছে থাকলে কতটা যত্নে থাকবে, বা আমার কাছে থাকলে আমার বাবা আমার কাছে থাকলে ঠিক কতটা যত্নে থাকবে। আর একটা জিনিস তো ক্লিয়ার, তার চার চারটে পিসি আছে, মানে এই দীপের কিন্তু চারটে পিসি আছে, সে কিন্তু বলেই দিল যদি সত্যি আমাদের বাড়িতে মেয়েদেরকে অতটা পছন্দ না করা হতো তাহলে আমার চারটে পিসি কিভাবে বড় হলো, কিভাবেই বা বিয়ে হলো, কিভাবেই বা এখনো পর্যন্ত তাদের সাথে আমাদের লেনদেন আছে, সত্যিই তো ভাববার বিষয়। তাহলে এখানে সৌমিলি দিদিভাইয়ের সাথে কি হয়েছে আমি তো টানতে চাইছি না, এখানে আমি রিনার কথাটা টানতে চাইছি যে একটা মা হিসেবে কিভাবে বাচ্চাটাকে ছেড়ে দিয়ে ইচ্ছামতি নদীর ধারে ঘুরতে যেতে পারলো, সাইকেলিং করতে, যেই মেয়ের নাকি শরীর দুলছে শরীর কাঁপছে, সেই মেয়ে কি সুন্দর সাইকেলিং করে একদম সেজে গুজে চলে যেতে পারলো, দোকানে দোকানে গিয়ে কেনাকাটা করে চুড়িদার পাল্টে হ্যাঁ ঘুরে ফিরে বান্ধবীর বাড়ি ঘুরতে গেল, সেখান থেকে ফিরে আবার বাড়ি এলো, এবং বাড়ি এসে তৎসা হলো না। চিন্তা করো আমরা কতক্ষণে ভাবি যে সারাদিন ছেলেটার সাথে দেখা হয়নি বা দেখাতে হয়নি, ভিডিও কলে কথা হয়নি, কিছুই হয়নি, কতক্ষণে ছেলেটার সাথে একটু কথা বলবো, একটু ফোন করি, একটু ফোন করি, বাচ্চাটার সাথে কথা বলি, এরকমটাই মনে হয়। সেখানে ও বাড়িতে এসে কী করলো, নেল রিমুভার দিয়ে আগে সুন্দর করে নেল মানে নেল পলিশটা রিমুভ করে নিয়ে তারপর কিন্তু বড় ওই অ্যাশ কালারের নেল পলিশটা খুব সুন্দরভাবে পরে নিল। চিন্তা করো বন্ধুরা, ঠিক কি এই কারণেই দীপ এই রিনার কাছে তার বাচ্চাকে একেবারের জন্যই দিতে চাইছে না? হয়তো সর্ষের মধ্যে অনেক বড় একটা ভূত লুকিয়ে আছে যেটা কেউই এখনো পর্যন্ত সঠিকভাবে জানে না। আর শোনো, এদেরকে নিয়ে সেইভাবে তো কেউ কন্ট্রোভার্সি চারিদিক থেকে যদি সেইভাবে এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা হয় তাহলে হয়তো অনেক কিছু তথ্য আমরা জানতে পারবো, হয়তো অনেক কিছু তথ্য আমরা জানতে পারবো। তো মানে কি বলতে চাইছি তোমাদেরকে অ্যাকচুয়ালি হয়তো আমি ক্লিয়ারভাবে বোঝাতে পারছি না,
যে দীপি বা কেন তার বাচ্চাকে দিতে রাজি হচ্ছে না। সে নিজেও জানে যে একটা মায়ের কাছে সন্তান গেলে যতটা সুস্থ থাকতে পারে, যতটা ভালো থাকতে পারে বা যতটা আনন্দ পেতে পারে, ততটা কিন্তু একটা বাবার কাছে পায় না। কিন্তু সে কেন জোর জবরদস্তি ধরতে গেলে আমরা বুঝতেই পারছি, ও যে ওই কথাটা বললো যে ও যেহেতু অসুস্থর জন্য ওর কাছ থেকে আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছিলাম, তাহলে ও তো এখন সুস্থই নয়, ও ভিডিও দিচ্ছে না। তাহলে মানে একদম কি বলবো, স্ট্রিক্টলি জানিয়ে দিল যে আমি আমার বাচ্চাকে এখন দিয়ে আসবো না। কিন্তু কেন এরকম করছে? রিনা তো ওর ওয়াইফ, রিনা তো ওর স্ত্রী, তাহলে সেই জায়গায় কেন ওর বাচ্চাকে ওর কাছ থেকে দূরে টেনে রাখবে বলতো? এই দীপ, এখানেও কি বড় কোনো একটা ব্যাপার আছে? এবং রিনাকে দেখে কোথাও ওর আজকের ভিডিওতে মনে হলো না যে ও ওর বাচ্চার জন্য খুব কষ্ট পাচ্ছে, বা ওর ফ্যামিলি মেম্বার জামাই মেয়ের এই অশান্তি, বা নাতিকে নিয়ে যে একটা টানাপোড়ান চলছে, এই নিয়ে তাদের কোথাও মানে কোনো রকম মানে কিছু চিন্তাভাবনা আছে? তাহলে কি সত্যি যে কমেন্টগুলো আসছে কোনো পরকীয়া বিষয়, কোনো প্রেম বিষয়, এগুলো কি সত্যি? জানি না, হয়তো অনেক কিছু যেটা জানি না সেটা নিয়ে তো বলতে পারবো না, তবে আজকের রিনার ব্যবহার সত্যি খুব খারাপ লেগেছে। বাচ্চাটার নাম পর্যন্ত একবারও ভিডিওর মধ্যে নিল না, অথচ চুল কাটতে হবে, নেল পলিশ পরতে হবে, কিনে এনেই পরতে হবে, চুড়িদার দেখাতে হবে, এই সমস্ত কিছু বলার কিন্তু ভিডিওতে সময় আছে, অথচ বাচ্চাটার সাথে বাচ্চাটাকে নিয়ে কিছু বলার মতো একটা মিনিটও তার কাছে নেই। এটা কি সত্যি সেই মা যেই মাকে আমরা তার শ্বশুর বাড়ি থাকতে দেখেছি? নাকি উড়ো পাখি এখন উঠতে পেয়েছে বলে বাচ্চাকে ভুলেই গেছে, আইবুড়ো জীবনের কথা ফিরে গিয়ে আইবুড়োর জীবনের মতো লাইফটাকে কাটতে চাইছে বন্ধুরা? তো যাই হোক, চলো, এই ভিডিওটা করতে গিয়ে চারবার কারেন্ট গেল, আর ধৈর্য নিতে পারছি না ভিডিওটা করার ক্ষেত্রে। তো যাই হোক, চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো।